যেই লোক সমস্ত ভোট ধ্বংস করে দিয়েছে, যেই দল, যেই ব্যক্তি, যেই মানুষ, যেই গোষ্ঠী, তারা এমনি এমনি পার পেয়ে যাবে, কোনো বিচার হবে না? যাদের কারণে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, তাদের কোনো বিচার হবে না? যারা অন্যায় করে, খুন করে, গুম খুন করে, ক্রস ফায়ার করে মানুষ হত্যা করলেন, তাদের কোনো বিচার হবে না? মূল একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে, এটা জোনায়েদ সাকি বিভিন্ন সভায় বলেন, আমি মনে করেছিলাম আজকে উনি বলবেন, কিন্তু বলেননি। মানুষ আন্দোলনে যোগ দিবে কেন? এই নেতা আমরা এখানে যতজন আছি, আরো দলটি নেতা এসে ঐক্য করলেই জনগণের ঐক্য হয়ে যাবে? জনগণকে রাস্তায় নামাবার জন্য জনগণের কথা বলতে হবে। এই সরকার বদলালে কোন সরকার আসবে? সেই সরকার জনগণের কি কাজে লাগবে? আপনি বলবেন এই সরকার বদলে কেয়ারটেকার সরকার আসবে। কেয়ারটেকার সরকার কি করবে? আচ্ছা, কেয়ারটেকার সরকার বলতে কি বোঝায়? আমাদের দেশে একবার কেয়ারটেকার সরকার হয়েছিল, সংবিধানে বিধান করা হয়েছিল, আইন করা হয়েছিল, সেই কেয়ারটেকার সরকারকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা দিয়ে চলে যাবে। ওই কেয়ারটেকার সরকার একটা ব্রিজ বানাবার উদ্যোগ নিয়েছিল, দেশের মানুষের কোন একটা কল্যাণের কাজ করবার চেষ্টা করছিল। কোন কোন দল বলেছে, তোমার কাজ ব্রিজ বানানো নয়, উন্নয়ন নয়, অর্থনৈতিক নয়, তুমি কেবল ভোটের ব্যবস্থা করবে 3 মাসের মধ্যে। আচ্ছা, এই যে করোনা গেল, 1.5 বছরের মধ্যে 3.5 প্রতিরোধ দরিদ্র, ওরা ট্রাকের পেছনে পেছনে দৌড়ায় ভদ্রলোকরা পর্যন্ত, কারণ পেটে ক্ষুধা লাগে, পরনে কাপড় নেই। তো সেই মানুষগুলোর জন্য যারা কেয়ারটেকার আসবেন, তারা কিছুই করবেন না? তাদের কোনো সাহায্য দেবেন না? দিতে পারবেন না? তার কাছে টাকা যদি থাকে, তাহলে মানুষের স্বার্থ সাহায্য করতে পারবেন না? তাহলে কেয়ারটেকার সরকার মানে আপনাদের ব্যাখ্যা করতে হবে। আমি আর একটা কথা বলি, 3 মাসের মধ্যেই কেয়ারটেকার সরকার নির্বাচন করবে। এই যে ইলেকশন কমিশন নিয়ে এত কথাবার্তা আমরা বলছি, ভোট কি ইলেকশন কমিশনের 5 জন সদস্য করে? ভোট করে ডিসি, এসপি, ওসি, পুলিশ, পেছন থেকে বিজিবি, র‍্যাব, কোন কোন সময় আর্মি, নীরব দাঁড়িয়ে থাকে মানুষ হতাশ। ওই ডিসি, ওই এসপি, এই সচিবদের রেখে একটা ভোট করতে পারবে? পুরো পরিস্থিতি বদলা যাবে, প্রশাসন বদলা যাবে, আর সামগ্রিকভাবে প্রশাসন সহ এই জায়গাগুলোতে পরিবর্তন আনবার জন্য 3 মাসের মধ্যে সম্ভব হবে? আজকে মির্জা ফখরুল ভাই এখানে থাকবার কথা ছিল, আমার অবশ্য তখনই ডাউট হলো, একই ইনভিটেশন কার্ডের মধ্যে জাফরুল্লাহ ভাইয়ের নামও লেখা, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও লেখা, এই দুইটা জিনিস একসাথে যাবে নাকি? বহুদিন ধরে দেখছি যায় না। এখন আমি জানি না উনি কেন আসেন নাই, না ওইটা বলা যাবে না। উনি ওনার একটা অসুবিধার কথা বলেছেন, ওইটা আমি বলতে চাই না। অসুস্থ উনি, হয়তো এই জন্যেই আসতে পারেননি। যদি বা আসতে, আমি বিএনপির নেতাদের বলেছি, আপনারা কি ভাবছেন যে আওয়ামী লীগ চলে গেল, ভোট হলে আপনারা ক্ষমতা আসতে? আওয়ামী লীগ এই সব পুলিশদের ডাকবে, বেটা তোদের বিরুদ্ধে এই বিএনপি কত খেপা জানিস তো, ওরা যদি আরেকবার ক্ষমতা আসে তোদেরকে আস্ত থাকতে পারবে না। সমস্ত পুলিশ জান দিয়ে, আজান দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনবার চেষ্টা করবে। সেই ভোট চান এই 3 মাসের মধ্যে? ওই কেয়ারটেকার কোনো মানে হতে পারে না। লড়াই যখন করছি, সেই লড়াই যাতে জনগণের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারে, তার জন্যে তার পরামর্শ দিতে হবে। এমনকি যখন আপনারা বলেন নিরপেক্ষ কেয়ারটেকার সরকার, আমার মাঝে মাঝে মনে হয় নিরপেক্ষ মানেটা কি? এটা আমার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিক্ষোভ নাই, আমি নিজে তো আওয়ামী লীগ করেছি মেলাদিন, আমি এখানে মঞ্চের অনেক আছে নাম্বার সহ ছাত্রলীগের প্রোডাক্ট রাজনীতিতে আওয়ামী লীগকে বাতিল করে দেন, আওয়ামী লীগের নিবন্ধন বন্ধ করে দেন, এইসব কথা বলছি না। ওরা কোন কোন পার্টির নিবন্ধন বাতিল করে চ্যালেঞ্জ করেছে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করুক, বক্তৃতা করুক, কিন্তু যেই লোক সমস্ত ভোট ধ্বংস করে দিয়েছে, যেই দল, যেই ব্যক্তি, যেই মানুষ, যেই গোষ্ঠী, তারা এমনি এমনি পার পেয়ে যাবে, কোনো বিচার হবে না? যাদের কারণে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, তাদের কোনো বিচার হবে না? যারা অন্যায় করে, খুন করে, গুম খুন করে,
ক্রসফায়ার করে মানুষ হত্যা করলেন, তাদের কোনো বিচার হবে না? কেয়ারটেকার সরকার বানাবে, উনি নিরপেক্ষ, তাকে বিচারের কথা বললে আওয়ামী লীগ একটা স্টেটমেন্ট দেবে, এটা দলবাজি করা হচ্ছে, আওয়ামী লীগের বংশ নির্বংশ করবার চেষ্টা করছে, তখন ওই কেয়ারটেকার সরকার বলবে ভাই আমি নিরপেক্ষ, আমি কোনো বিচার আচার করতে পারবো না। তাই চলবে যারা এই বাংলাদেশকে ধ্বংসের একেবারে কিনারে নিয়ে গেছে তাদের বিচার হতে হবে, আর সেটা যদি করতে চান তাহলে ওই নিরপেক্ষতার বাংলা তুলে লাভ নেই। আমি মনে করি আমরা যারা আছি তারা কমপক্ষে একটি অন্তর্বর্তী সরকারের প্রশ্নে একমত হতে পারি, কারণ অন্তর্বর্তী শব্দ নিয়ে কোনো বিতর্ক করবার জায়গা নেই, সেইটা নিয়ে পথে নামি। তারপরে যখন সরকার পরিবর্তন হবে, আমরা সবাই বিশ্বাস করি আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হবে। যেমন মাঝে মাঝে মনে হয় জাসদ যখন করেছি কি লড়াইটা করেছি, গণমাইন্য করেছি, কিন্তু জাসদের আন্দোলনে বা শিরাশিকদার আন্দোলনে শেখ মুজিব সরকারের পতন হয়েছিল? আমরা জিয়া রহমান সরকারের বিরুদ্ধেও আন্দোলন করছি, আমাদের আন্দোলনের ফলে জিয়া রহমান সরকারের পতন হয়েছে, অন্য কোনোভাবে পরিবর্তন হতে চাই না, চাই রাজনৈতিকভাবে রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তন হোক, আর তা যদি করতে হয় তাহলে সঠিক রাজনীতি, সঠিক কর্মসূচি, সঠিক কর্তব্য, সঠিক দিক নির্দেশনা দিয়ে জনগণের সামনে যেতে হবে, যে যেরকম করে পারেন সেভাবে যান, একজোট তো হতে পারবো না, একটা প্ল্যাটফর্ম তো হবে না, যে কটা প্ল্যাটফর্মই হবে যুগপাত করব, কিন্তু এই বক্তব্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। এমনি যখন আমরা বলি না জাতীয় সরকার ভালো, রব্বাই সংবাদ সম্মেলন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, মানে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, আচ্ছা বিএনপি কি জাতীয়তাবাদী সরকার? সত্যি জাতীয়তাবাদী দল? আওয়ামী লীগ কি জাতীয়তাবাদী শক্তি, জাতীয় দল? ওরা জাতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অস্বীকার তো করতে পারবেন না। জাতীয় সরকার যদি করে তাহলে বিএনপি থাকবে আওয়ামী লীগ থাকবে না কেন, এই প্রশ্ন তো আসবে। আওয়ামী লীগকে নিয়ে সরকার করবে? আওয়ামী লীগ সরকারে থাকলে একটা লোকের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবে? আমি আসলে এখন যদি ব্যাখ্যা করে বলেন আমাদের জাতীয় সরকারে এই সব জাতীয় লোক নেব না, তা হতে পারে, তাহলে সেটা বলতে হবে। তা না হলে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের চামচা দ্বারা যারা মানুষ হত্যা করছে তাদের নিয়ে একটা অন্তর্বর্তী সরকার করবার চিন্তা আমি মনে করি জনগণ সরকার করবে। দ্রব্যমূল্য বেড়েছে বললাম তো, তার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না। আমি নাগরিক ঐক্যের সভাপতি, 1,00,000 জনসভা করলে কি জানি কয়টা লোক আসে নাকি আসেই না, হবে ব্রক ভাইদের মতো এটা যারা যারা আছেন এখানে তাদের নিয়ে সভা করতে গেলাম, আমাদেরকে সভা করতে দাও। আজ আপনাদের এই সভার আসবার আগে টেলিভিশনে দেখলাম বিএনপি দ্রব্যমূল্যের জন্য তার প্রতিবাদে যে সভা সমাবেশের আয়োজন করেছে সারা জায়গায়, তার অন্তত 5টা জায়গায় পুলিশ বেধড়ক পিটিয়ে তাদেরকে সভা সমাবেশ করতে দেয়নি।